নমস্কার, মই উৎপল। 2019ত আছিল কিং মেকাৰ আৰু 2024ত অস্তিত্ব শূন্য হ'ল সেই দল। দলটোৰ নাম জননায়ক জনতা পাৰ্টী অৰ্থাৎ জে জে পি। 2019ৰ হাৰিয়ানা বিধানসভা নিৰ্বাচনত জননায়ক জনতা পাৰ্টীয়ে লাভ কৰিছিল 10খন আসন। 15% ভোট লাভ কৰি দলটো অৱতীৰ্ণ হৈছিল কিং মেকাৰৰ ভূমিকাত, কাৰণ সেইবাৰ বিজেপিয়ে হাৰিয়ানাত লাভ কৰিছিল 40খন আসন। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের প্রয়োজন হয়েছিল 6গৰাকী বিধায়কর। তেতিয়া জেজেপির সমর্থনত 2019ত হাৰিয়ানাত সরকার গঠন করে জেজেপি। জেজেপির দুষ্মন্ত চৌতালা বিজেপি সরকারত উপ মুখ্যমন্ত্রী হিসাবে সামিল হয়, কিন্তু তার 5 বছৰৰ পাছত এইবারের নির্বাচনত জেজেপি আর কেতিয়াও উঠিব নোৱাৰাকৈ কঁকাল ভাঙিল। আজি খাতাই খুলিবলৈ সক্ষম নহল জেজেপি দলে, কিন্তু হাৰিয়ানাত আজি জেজেপি দলটো যে ভয়াবহ প্রত্যাহ্বানের সম্মুখীন হল কি উত্থাপন করেছে কেইবাটাও প্রশ্ন। বিজেপির হয়ে থাকি আজি জেজেপির যে দশা হল সি প্রশ্ন উত্থাপন করেছে ভারতের অন্যান্য রাজনৈতিক দলসমূহের অগপ আর ইউপিপিএলের প্রতিও। যাতসকলের সমর্থনে 2019ত কিং মেকারের ভূমিকা লওয়া জেজেপিয়ে শেহতীয়া লোকসভা নির্বাচনত এখনো আসন লাভ করবলে সক্ষম নহল। তার পাছরের দলটির অবস্থা অধিক শোচনীয় হয়ে গিয়ে থাকিল। তারপর এইবারের বিধানসভা নির্বাচনত পরিস্থিতি ইমানেই গুরুতর হয়ে পড়ল যে প্রচার চলাবলৈ গৈ জেজেপির প্রার্থীসকল গণরুখরও সম্মুখীন হল। আর অবশেষত বিগত নির্বাচনত 10খন আসন লাভ করা জেজেপিয়ে আজি হাৰিয়ানাৰ বিধানসভা নির্বাচনতো এখনো আসন লাভ করবলৈ সক্ষম নহল। ইয়ার প্রধান কারণ হৈছে বিজেপির সঙ্গী হিসাবে থাকি কৃষক বিদ্রোহের সময়ত মৌনতা অবলম্বন। যিসময়ত কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারে অনা কলা কৃষি আইনের বিরুদ্ধে দিনে নিশায় হাৰিয়ানার কৃষকে প্রতিবাদ করে গৈছিল, সেই সময়তো বিজেপি সরকারক সমর্থন দি গৈছিল জেজেপিয়ে। একেদরে হাৰিয়ানাৰ হাজার হাজার যুবকর আশাত চেঁচা পানি ঢালি বিজেপি সরকারে অগ্নিবীর আসনি প্রবর্তন করার পাছতো বিজেপি সরকারক সমর্থন দি গাদি সুরক্ষিত করে গৈছিল জেজেপিয়ে, যার বাবে এইবারের নির্বাচনত কোনো গাঁওতে প্রবেশ করব নোৱাৰা অবস্থা হল জেজেপির আর নির্বাচনত সম্পূর্ণরূপে বয়কট করা হল জেজেপি। হাৰিয়ানাত জেজেপির শোচনীয় অবস্থার পাছতেই প্রশ্ন হয়েছে কি হব বিজেপির সঙ্গে মিত্রজোঁটত থাকা গণ পরিষদ আর বিটিআরত ইউপিপিএলের ভবিষ্যৎ। বিজেপিয়ে প্রথম অবস্থাত মিত্রতা করা আঞ্চলিক দলসমূহক পরবর্তী সময়ত কিদরে গ্রাস করে তার উদাহরণ ইতিমধ্যে বিভিন্ন রাজ্যত স্পষ্ট হয়ে পড়েছে। এটা যেন অগপ আর ইউপিপিএলের ভবিষ্যৎ একই দিশেরে গতি করেছে। বিজেপিয়ে বিটিআরের নির্বাচনত অকলেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত লওয়ার পাছত এতিয়া বিটিআরের জেলাসমূহত আগ্রাসী রূপত সদস্য ভর্তি অভিযান আরম্ভ করেছে বিজেপিয়ে। বিজেপির আগ্রাসী রাজনীতিয়ে ইউপিপিএলের ভবিষ্যতলৈ অখনি সংকেত কঢ়িয়াই অনার পাছতেই এতিয়া বিপিএফ আর ইউপিপিএলের মিত্রতাক লৈও চর্চা আরম্ভ হয়েছে। একেদরে মিত্রজোঁট সরকারত অগপ অংশীদার হয়ে আছে যদিও অগপর সকলো সিদ্ধান্ত লওয়া হয় বিজেপির মজিয়ার পরে। ইতিমধ্যে ইয়াকে লৈ অগপর ভিতরের পরে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কা আইন বলবৎ করাকে ধরে বিরোধী এটার পাছত আন এটা ইস্যুত বিজেপি সরকারক অন্ধভাবে সমর্থন দি গৈছে গণ পরিষদে। ক্ষমতা থাকিবৰ বাবে জাতীয় বিষয়ত নিজৰ স্থিতি স্পষ্ট কৰিব নোৱাৰা অৱস্থা গণ পৰিষদৰ। বিজেপিৰ অক্সিজেন লৈ অগপয় নিজৰ স্বকীয়তা হেৰুৱাই পেলোৱা বুলি বহু জ্যেষ্ঠ কৰ্মীয়ে দলীয় সভাতে অসন্তুষ্টি প্ৰকাশ কৰিছে। এনে এক পৰিস্থিতিত প্ৰশ্ন উঠিছে অনাগত সময়ত হাৰিয়ানাৰ জেজেপিৰ দৰে দখাই হ'ব নেকি অগপ আৰু ইউপিপিএলৰ। বিজেপিৰ আগ্ৰাসনত কালৰ সুতত হেৰাই যাব নেকি এই দুয়োটা দল, নে জেজেপিৰ অৱস্থা দেখি সংগী সলাব অগপ আৰু ইউপিপিএলে। সময়ৰ লগে লগে এই প্ৰশ্নৰ উত্তৰো স্পষ্ট হৈ পৰিব।